আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজ পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নন ওভেন ব্যাগ তৈরি করার যে ডিকাট করা হয়, ব্যাগের মধ্যে যে ডিকাট হ্যান্ডেলিং করা হয়, সেই ডিকাট মেশিনটি নিয়ে আসলাম। সেই মেশিনটি ব্যবহার করা মেশিন, আপনারা যারা ব্যবহার করা মেশিন খুঁজছেন ডিকাট, চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের কাছে ডিকাট ব্যবহার করা মেশিন আছে আপাতত। আপনাদের যাতে ডিকাট মেশিন ব্যবহার করা প্রয়োজন, মানে ইউজ করা মেশিন খুঁজছেন কম দামে, আপনারা চাইলে এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারেন। মেশিনটি মোটামুটি আপনার ফ্রেশ আছে, মেশিনটি কম্প্রেশারের সাহায্যে চলে। আপনারা এই মেশিনটি এবং একটি কম্প্রেশার নিলে আপনারা চাইলে ব্যাগের ডিকাট করতে পারবেন। যারা ব্যাগের ডিকাট করবেন, মেশিন খুঁজছেন পুরাতন মেশিন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে পুরাতন মেশিন এখন আপাতত আছে, আপনারা চাইলে এই মেশিনটি নিয়ে আপনারা ব্যাগের ডিকাট করতে পারবেন খুবই সহজে। এটি হচ্ছে সেমি অটো মেশিন ব্যাগের ডিকাটের। এটি শুধু কম্প্রেসারের সাহায্যে চলে, কারেন্টের লাইনের প্রয়োজন নেই, এটি শুধু কম্প্রেসারের মাধ্যমে চলবে। শুধু কম্প্রেসারের লাইনটি এটার মধ্যে দিয়ে দিলে এটা আপনার কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে পাড়া দিয়ে কাজ করতে হয়। তো আপনারা আসলে অবশ্যই আমরা মেশিনটি আপনাদেরকে ব্যবহার করে ডিকাট করে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিকাট। তো যাদের এই মেশিনটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা, এবং আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনের নাম্বারে কল করুন। ডিকাট মেশিন যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা বিক্রি করে থাকি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিকাট মেশিন নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে। এবং আপনাদের কী কী মেশিন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।